অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে পোস্টমর্টেম ঘরের পিছনের জঙ্গলে হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পড়ে থাকা শুকনো পাতা ও আবর্জনা স্তূপে আগুন লাগার ফলে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই যে হসপিটালে গিয়ে ও মানে পোস্টমর্টেম ঘরের পেছনে জঙ্গলে আগুন লেগেছে, কাঠে গুঁড়িগুলো জ্বলছে, কোন নিয়ন্ত্রণে আছে। কটা দমকলের এই একটা ইঞ্জিন এসছে আমাদের। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।